15 এপ্রিল শনিবার, এখন বাজে সকাল এক্সাক্টলি 8:30। ঘর দোর পরিষ্কার করে স্নান টান করে পুজো দিয়ে বাচ্চারা হরলিক্স বিস্কিট খেলো, আমরা চা বিস্কিট খেলাম, বেরোচ্ছি। তো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো কোথায় যাচ্ছি? সঙ্গে থাকো, সারাদিন সঙ্গে থাকো, কেমন? বাই। দেখো আমরা বেরোলাম। পরে বলবো আমরা, তোমরা থাকো সাথে, দেখতে পাবে কোথায় যাচ্ছি, কেমন এখন মতো। দেখো আমরা আগের বারের মতো লালু চপের দোকানে দাঁড়ালাম, বায়না করে লালু চপের দোকানে দাঁড়ালাম। ওদের বাবা কোলাঘাটে খেতে বলছিল, আমরা বললাম না, লালু চপের দোকানে দাঁড়াবো, এই আর কি। বায়না করে ওখানে দাঁড়ালাম, ওখানকার জল খাইনি, জল খাবো, আগে জল খাবো, তারপরে কি দেখাচ্ছি কি খাবো। এই দেখো ওই দোকানের পাশে ওই চকলেট পান ফানের দোকান, মিষ্টি পান নিয়েছি, ঠিক আছে, এই মিষ্টি পানটা খাবো, আগে জল টল খেয়ে নিই। লালু চপের দোকানে সকাল থেকে কি বলে ডিমের চপ, মোচার চপ, আলুর চপ, লঙ্কার চপ, তারপরে আমরা একটা ডিমের চপ আলুর চপ খেলাম আর কি, আর পুরি মুড়ি চপ, মুড়ির সাথে আবার শশা, এইসব আর কি। তো আমরা বায়না করে লালুর চপের দোকানে খেলাম। দেখো কোথায় যাচ্ছি, আগের বারও এখানে দাঁড়িয়েছিলাম। শঙ্করপুর বিচে আমরা, দেখো সবাই আমাকেও দেখাচ্ছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায়, সরি ফ্রন্ট ক্যামেরায়। নববর্ষের দিনে আমরা শঙ্করপুরে, সার্কের মুখ দেওয়া আছে, সার্ক আছে, ডলফিন আছে, হোয়েল আছে, যা তুই যা বাবা, একটু যা, একটু যা, মানে গ্রীষ্মকালে বেরিয়েছিস, একটু রোদ লাগবে, এরকম করে ইয়ে করলে তো হবে না, বলো। সব জায়গায় সব জায়গায় এখন দেখো, দেখো আমরা আজকে শঙ্করপুর বিচে, নববর্ষের দিন, এই যে খুব ভালো লাগছে খুবই। এখন জোয়ারও আছে সমুদ্রে, সেজন্য বিচ দেখা যাচ্ছে না। আর আমার মেয়ে সেই মজা করছে, যে এদিকে ডলফিন ফলফিন আছে না, আমরা শঙ্করপুর আছি কিন্তু। দেখো দুষ্টু কেমন দৌড়ে বেড়াচ্ছে, দেখো এই দেখো কাছুয়া, thank you.
ভালো লাগছে, হাওয়াটা গরমের মধ্যে একটু হাওয়াটা ঠান্ডা আছে। এতটা বিশাল জলরাশি তো হাওয়াটা খুব ঠান্ডা আসছে। গরম হলেও আজকে রোদ্দুরটা, গরম তো ভীষণই, আজকে রোদ্দুরটা একটু কম আছে। দেখো আগে এত কিছু ছিল না, এসব বানিয়েছে সুন্দর করে, এত কিছু তো ছিল না আগে, শুনেছি আমি, যা শুনেছি আর কি, দেখেওছি, মানে আমি এসে দেখিনি শঙ্করপুর, কিন্তু আজকাল নেটের দুনিয়ায় সব জায়গায় দেখা যায়। এই যে এখানে পার্কিং, হরিণস, এই প্লুরাল করে বলে কেন আমরা হরিণস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, কিন্তু হরিণের সিংহ ভেঙে দিয়েছে গো একটা, সেটা তো বুঝতে হবে। অক্টোপাস করা রয়েছে, সারা দেখলো অক্টোপাস দেখেছে, অক্টোপাস করা রয়েছে। এখানে খাবার হোটেল চেঞ্জ করার জন্য ইয়েও আছে, হোটেল যদি কারো দূরে থাকে, এখানে যদি নাও কেউ থাকে, ভিজে গেলে চেঞ্জ করার জন্য 10 টাকা মনে হয় লাগে, শৌচালয়। ওই যে বিচে অনেকে, এই ভিতরে অনেকে নেমেছে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, দিনের বেলায় না ভিডিও তো বোঝাই যায় না যে আমি কতটা ভিডিও করছি। এই যে আমরা তো এখন নামবো না, যে এখানে সি সেল টেল করা আছে সুন্দর করে সাজানো, যে এখানে শৌচালয়। বিচে নামলে ড্রেস চেঞ্জ করতে পারবে, শৌচালয়। জলের মধ্যে মাছ আছে, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো সুন্দর যে বিচের গাড়িগুলো, যেগুলো আসলে কি বলতো, অ্যাকচুয়ালি এখন খুব রোদ তো, এখানে হরিণ করা আছে, ভালো শঙ্করপুর বীজটা ভালোই সাজিয়েছে। এই যে এখানে ইয়ে স্নেল করা আছে দুটো, এই দেখো এই যে স্নেল, দেখো শঙ্করপুর দিদি ভাইয়ের কাছে চশমা কিনে ফেললো আমার পুচুন, চশমাটাকে দেখে দাও গাইজদেরকে, বলো হাই গাইজ, এই যে দেখো বিচে নেমেছে, আমরা নাম, না দেখো না বাবা, ও যেতে চাইছে, বাবা ডাকছে, গাড়ি চলে আসবে, আঙ্কেল চলে আসবে গাড়ি নিয়ে, তো বাবু আমরা অন্য বিচে নামবো, চলো আমরা ওল্ডি খেতে নামবো, সামনে চলে গেল তো, তো যেও না যেও না। হাই গাইজ, গাইজদেরকে বলো আমি চশমাটা নিয়েছি, হ্যাঁ চশমা নিয়েছি,